হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে, এবং যে জায়গাটা ছিলাম রায়ের বাজার মাহমুদপুর বলে ওই পাশটাতে, এবং ওই পাশটা হচ্ছে কেরানীগঞ্জ ওই পার নদী, এবং ওই পাশটা হচ্ছে শিকদার মেডিকেল কলেজ হাজিরবাগ মডেল টাউন বলে ছাউচর বলে পেয়ে গেলে কামরাঙ্গীর অংশ, ওটা শিকদার মেডিকেলের পিছনে। তো আমি ছিলাম হচ্ছে রায়ের বাজার অংশে মাহমুদপুর, যদিও অনেক জায়গায় পিলারে দেখলাম যে ধানমন্ডি মডেল টাউন হিসেবে এটাকে উল্লেখ করেছে তারা। যাই হোক, এখানে জানেন যে বিআইডব্লিউটিএ ঢাকা চারপাশে সাতা নদীকে নিয়ে যে প্রজেক্ট বাস্তবায়ন করছে তারই যে অংশ বুড়িগঙ্গা রিভার প্রজেক্ট, তার অংশ হিসেবে এখানে কিউ ওয়াল নির্মাণ করছে। সেই কিউ ওয়ালের পাশ ধরে আমরা এগিয়ে যাচ্ছি, যদিও এটা নদীর অংশ, এগুলো খনন করে আবার কিউ ওয়ালের ভিতরে দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ আগে যে বিআইডব্লিউটিএ যে কর্মকর্তা জানাই এই স্থানীয় যে ঠিকাদার রয়েছে, ঠিকাদারের যে প্রতিনিধি আছেন তার সাথে আমার কথা বলেছি আমি। তো কথা বলে যেটা বুঝলাম, তারা বলছে যে এই মাটিগুলো উঠে ফেলবে, এবং যেটা আমরা তুরাগ নদীর পারেও দেখেছি বুড়িগঙ্গা নদীর তীরে এখনও কিন্তু সেই কাজই চলছে, সেটা নিয়ে ভিডিও করেছি সামনে প্রকাশ করব। যোগ আমরা তীব্র হেরে যাচ্ছি, এবং কী ওলার কী অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কিউওয়াল, এবং এই কিউওয়ালটা কিন্তু আরও বৃদ্ধি করা হবে, উঁচায় কিন্তু এই অংশ কিন্তু আরও সম পরিমাণ জায়গায় কিন্তু আরও উঁচা করে নির্মাণ করা হবে এই কিউওয়ালটা। এর ফলে আপনার যে এখানকার যে ভৌগোলিকগত অবস্থানের কারণে কিন্তু কিউওয়াল নির্মাণ করা হয় বা দখল হয়ে যাওয়া বা মাটি সরে যাওয়ার যে প্রবণতা সেটার কারণে রোধ করার জন্য কিউওয়াল নির্মাণ করা হয়। এটা তুরাগ নদীর পারেও করা হয়েছে, সেটা বুড়িগঙ্গা নদীর পারেও করা হচ্ছে, এবং ব্রিজ আকারে নির্মাণ করা হয়েছে অনেক জায়গাতে, সেই কাজগুলো কিন্তু হচ্ছে এবং সেগুলো হবে, এবং যখন প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যাবে পুরোপুরি তখন সেই প্রকৃত চিত্র ফুটে উঠবে, তখন অবশ্যই দেখতে নান্দনিক হবে। এবং এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু নদীর জায়গা, এবং এগুলো কিন্তু ভরাট করে উচ্ছেদ করা মানে খনন করা হবে, এবং এই মাটিগুলো ওইটার ভিতরে দেওয়া দেবে, এবং ওইটার উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হবে 9 ফিটের মতন ওয়াকওয়ে, এবং ভিতরের অংশ 8 ফিট বা তার একটু কম হতে পারে, 7.5 ফিটের মতো হবে হাঁটার জন্য শুধুমাত্র, সেই কাজটা করা হবে। এবং আমরা যদি এগিয়ে যাচ্ছি সেটা ধরে, এবং এটার কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু এই পানি থাকার কারণে বর্ষা মৌসুমে সেই কারণে কিন্তু আর এই কাজের গতি ধীর গতিতে এসেছিল, কাজের গতি ধীর গতিতে ছিল, কিন্তু এখন সেই কাজের গতি কিন্তু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যখন শুকনো মৌসুমে এই কাজের কিন্তু গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা সেই দিন ধরে এগিয়ে যাচ্ছি, এর আগেও আমরা ভিডিও প্রকাশ করেছিলাম যখন এটার কাজ শুরু হয় তখন কিন্তু আমরা সেই ভিডিও প্রকাশ করেছিলাম, তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে পানির কারণে সে সময় কিন্তু কাজ করতে একটু ব্যাহত হচ্ছিল কাজের গতি, কিন্তু এখন সেই কাজের গতি সম্পূর্ণ গতিতে কিন্তু চলছে। আমরা এগিয়ে যাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ বুঝিয়ে বিসিতিউ বা বছিলা ব্রিজ বলে, সেটার কাছাকাছি আমরা চলে আসছি, এবং আমি যে কিউওয়াল আছে সেটা তীর ধরে এগিয়ে যাচ্ছি, এবং বর্তমান কী অবস্থা সেটা সম্পর্কে আপনাকে দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি কিউওয়াল ধরে, এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই বছিলা ব্রিজের নিচে কিউওয়ালের কী অবস্থা। এবং আপনারা জানেন যে কিউওয়ালের উপরেই কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হবে, এটা একটু আগে বলছিলাম, মাছ ধরে এগিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু নদীরই অংশ, এটা কিন্তু খনন করা হবে, এবং খননের কাজ চলছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের এর সামনে, স্কিপটো কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে, যদিও রোদের কারণে ভিডিওটা একটু খোলা আসতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পাঁচ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে যদি আরেকটু তথ্য জানাই, সেই 2019 সাল থেকে এই প্রজেক্ট বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ, এবং বিআইডব্লিউটিএ উচ্ছেদের পরপরই কিন্তু এই প্রজেক্ট দ্রুত গতিতে বাস্তবায়ন করছে, এবং তারা চাচ্ছে নদীর যে প্রকৃত চিত্র সেটা ফুটে উঠুক। এখানে আমি একজন স্যারকে নাম দেবো, সেটা হচ্ছে আরিফ হাসনাস স্যারের কথা বলতে পারি আমি এখানে, তার অকালিক মানে অক্লান্ত প্রচেষ্টার কারণে কিন্তু এই বুড়িগঙ্গা নদীর কাজ উচ্ছেদ যে অভিযান সেটা কিন্তু সফল হয়েছে বা সফল হতে পারে। তিনি যদি আরও থাকতেন তাহলে
নদীটাকে আরও প্রশস্ত তিনি করতেন অবশ্যই, যে দখলদাররা আছে এবং যারা এখনও লোকচক্ষুর আড়ালে রয়েছে তাদেরকে অনেক মুখোশ উন্মোচন তিনি করতে পারতেন। এবং তারই ফসল কিন্তু এই যে বসিলা আমিন মমিন হাউজিং বসিলার অংশ, তুরাগ নদীর অংশ, সেটা কিন্তু উদ্ধার সম্পূর্ণ করতে পেরেছে। এবং আমি তীর ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে ঢাকার চারপাশে চারটা নদীকে নিয়ে কিন্তু এই প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, এবং 2026 সালের মধ্যে প্রজেক্ট যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন আশা করি এখানকার বিশেষ করে ঢাকার মানুষের ঘোরাঘুরির যে জায়গা আছে সেটা কিন্তু অনেকটাই কম, বা তাদের যে ঘোরার জায়গাটা সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে এসেছে এই যান্ত্রিক শহরে। সেই যান্ত্রিক জায়গার থেকে বের হওয়ার জন্য এই প্রজেক্টটা অনেকসই আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আবেগ আপ্লুত করবে। এই নদী বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই নদীটা যদি কোনো ইউরোপের দেশে হতো এই নদীটা দেখতে মানুষ বিদেশ থেকে লোক যেত এই নদী দেখতে। আর এখানে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ তো নদীর অবস্থা বেশি, নদীর সংখ্যা, তো এখানে কত প্রজেক্ট বাস্তবায়ন করা যেত এবং মানুষ কেন বাংলাদেশের মানুষ বিদেশে ঘুরতে যাবে সেটাও কমে যেত। এবং বাংলাদেশে যেহেতু অনেক নদী, বাংলাদেশ মানুষ নদীর ধারে যখন আসে তখন তাদের আবেগ অনেক উৎফুল্ল হয়ে যায় ওই নদীর তীর দেখে মানুষের। তো অনেক কথাই বললাম, অনেক কিছুটা মনের কথা বললাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো ভিডিওটা শেষ করছি আমি। এবং কী হলের কী অবস্থা সেটা আপনারা দেখতে পারলেন আশা করি। এবং ওই যে উচ্ছুত অভিযান করা হয়েছিল 2019 সালে সেটার একটা নমুনা কিন্তু আপনারা দেখতে পারলেন, আপনারা দেখতে পারতেছেন সামনে খনন কাজ হচ্ছে। ভিডিওটা শেষ করছি, বসিরা ব্রিজকে দেখি এবং নদীটাকে দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সকলকে বাই বাই।